আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে ইউটিভি লাইভ থেকে আমরা প্রত্যেক সপ্তাহে দুবার এখন আমরা আপনাদেরকে আমাদের এই প্ল্যাটফর্মে গত 4 বছর ধরে যারা উদ্যোক্তা হয়েছেন, যারা ঘুরে দাঁড়িয়েছেন, যাদের ইতিমধ্যে একটা গল্পের শুরু হয়ে গেছে, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এটার বেশ কয়েকটা উদ্দেশ্য আছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে তাদেরকে তাদের গল্পটা সারা বাংলাদেশের সাথে, সারা পৃথিবীর সাথে শেয়ার করা, তাদেরকে শোনানো এবং তাদেরকে প্রমোট করা। 2 নম্বর হচ্ছে যারা নতুন জয়েন করেছেন বা এখানে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন, তাদেরকেও একটা অনুপ্রেরণা দেওয়া যে আপনি যদি এরকম নিজের একটা গল্প তৈরি করার কোনো একটা স্টেজে আসতে পারেন, আপনাকে এনেও আমরা এরকম সারা পৃথিবীর সাথে ব্র্যান্ডিং করে দেব, পরিচয় করে দেব, আপনার গল্প সবার সাথে শেয়ার করব। আর আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমাদেরকে দেখছেন, তারাও জানলেন যে সত্যি সত্যি আমরা এই প্রোগ্রামের মধ্য দিয়ে, এই কার্যক্রমের মধ্য দিয়ে আমরা যে এক একটা ব্যাচে 90 দিন করে যে আমরা কর্মশালা করে যাচ্ছি গত 4 বছর ধরে, এ পর্যন্ত 15টা ব্যাচ আমরা টানা শেষ করেছি এবং প্রায় 5 লাখের অধিক শিক্ষার্থীকে আমরা প্রশিক্ষণ দিয়েছি গত 4 বছর ধরে, সেটার আসলে কী ইম্প্যাক্ট তৈরি হলো সেটা আমরা দেখতে পেলাম। আজকে আপনারা একটু লিখবেন এই মুহূর্তে কে কোন জেলা থেকে এবং কে কোন দেশ থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন। আজকে যে দুজনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আমরা তাদের গল্প শুনবো, তাদের ঘুরে দাঁড়ানোর গল্প শুনবো, কীভাবে তারা সেল বাড়ালেন সেই গল্প শুনবো। আমরা যতদূর জানি যে আজকে আমাদের সঙ্গে আছেন, আপনাদের সঙ্গে একটু পরিচয় করে দিতে চাই, পারভিন খান। তিনি এসেছেন লক্ষ্মীপুর থেকে, কিন্তু আমি এখানে এসে জানলাম যে তার বাড়িও নাকি মানে জামাইয়ের বাড়ি ইনফ্যাক্ট খুলনা, এবং আমাদের আজকে দুজনেরই খুলনা হয়ে গেছে। আরেকজন আমাদের মেহেদি হাসান, মেহেদি হাসানের বাড়ি খুলনা। মেহেদি হাসান একজন এখনও একজন ছাত্র, পড়াশোনা করছেন, এরই মধ্যে ছাত্র অবস্থায় উনি উদ্যোক্তা হয়েছেন। আমরা এই ব্যাপারটাকে ব্যাপকভাবে গুরুত্ব দিচ্ছি। আপনারা জানেন যে আমাদের এই প্ল্যাটফর্মে অনেক ছাত্র ছাত্রী ইতিমধ্যে উদ্যোক্তা হয়েছেন এবং আমরা তাদেরকে বলছি যে আপনি পার্ট টাইম উদ্যোক্তা হিসেবে নিজেকে নিয়ে যান, পড়াশোনা শেষ হওয়ার আগেই হয়তো দেখবেন আপনার ব্যবসাটাই আপনাকে ডাকছে ফুল টাইম দেওয়ার জন্য। চাকরি যদি পান আপনি চাকরি করবেন, এটা নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু যদি সুযোগ থাকে এক কিছু অভিজ্ঞতা অর্জন করার, এর মধ্যে কিছু ক্যাপিটাল তৈরি করার, হোয়াই নট। সো আমি মেহেদিকে স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে পারভিন খানকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। এবং দুজনের গল্পের মধ্যে আমি যেটা জানতে পারলাম, মেহেদি খান মাত্র 5,000 টাকা দিয়ে শুরু করেছেন, এখন প্রায় মাসে 2 লক্ষ টাকা সেল করেন, এবং পারভিন খান মাত্র 1,800 টাকা দিয়ে শুরু করেছেন, এখন মাসে প্রায় 1 লক্ষ টাকা সেল করেন। আমরা জানার চেষ্টা করব যে কতদিন লাগলো ওনাদের 2 লাখে পৌঁছতে সেল এবং 1 লাখে পৌঁছতে, এছাড়া কীভাবে দিনে দিনে সেলটা বাড়ালেন সেই গল্প, এবং তাদের জীবনের কিছু খুঁটিনাটি বিষয় আমরা জানার চেষ্টা করব। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের ইউটিভি অনুষ্ঠানে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, আপনাকে সামনে পেয়ে আরও ভালো লাগছে। অনেক ধন্যবাদ। মেহেদি ভালো আছেন? আপনাকে পরিচিত লাগছে, আপনি যে খুব প্ল্যাটফর্মে সরব বোঝা যাচ্ছে, চেহারা দেখি খুবই পরিচিত লাগছে। পারভিন খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই, উদ্যোক্তা হওয়ার পিছনের গল্পটার যদি একটু আমাদের সাথে শেয়ার করেন আপনার জীবনের, এবং একই সঙ্গে নিজের বলার মতো একটা গল্প আসলে আপনাকে কতটা বদলে দিয়েছে। স্যার, উদ্যোক্তা হওয়ার গল্প আমি এটাই বলবো যে আমি উদ্যোক্তা হওয়ার মানে শুরু করছি কেন, আমার যখন বিয়ে হয় তা আমি খুব খুশি যে ছোটবেলা আমার বাবা আমাদের নিয়ে অনেক কষ্ট করেছেন, উনি একজন মসজিদের ইমাম ছিলেন, আমরা 8 ভাই বোন ছিলাম, তা আজ থেকে আমার বয়স এখন 31 বছর চলতেছে, তা আজ থেকে 25-30 বছর আগের কথা, তখন একজন গ্রামের ইমাম কত টাকা বেতন পায় সেটা আর কি বলবো, তা এই বেতনের উপরে আমরা 8 ভাই বোন চলছে এই সংসার নিয়ে। তা আমার দাদা ছিলেন ওই এলাকার খুব নামি দামি, এবং ওই এলাকায় ওনার জায়গা জমি ছিল সবচেয়ে বেশি। আমার বাবা যখন বিয়ে করে আমার দাদা তাকে আমার মাকে 10 ভরি সোনা দিয়ে তখন আনে, তা যে কোনো কারণে আমার দাদাকে না বলে আমার বাবা তার স্বর্ণ অলঙ্কারগুলি বিক্রি করে দিছে, সেই কারণে আমার দাদা তাকে তার সব কিছু থেকে বঞ্চিত করছে রাগে। তা আমার বাবাও তার রাগ নিয়েছিল যে জীবনে অনেক কষ্ট, যত বড় কষ্টই আসুক না কেন আমার ছেলে মেয়ে এবং আমার ওয়াইফ, তোমরা কেউ তোমার দাদার থেকে কোনো হেল্প নিবে না।
তো অনেক কষ্ট করে স্যার আমাদের সংসারটা চলতো, মানে এতটা কষ্ট হতো যে আমার মাও যে এমন নামি দামি বাড়ির বউ কারোর কাছে হাত পাততে সে কষ্টে, সে তখন আমার আব্বার চাকরিও ছিল না, তখন সে বাড়ির ভিতরে আমাদের বাড়ির গ্রামে সবাই মানে পোষণ করত। তা সবার আপনার ধান আমার মা নিজে তখন পিটায়ে আপনার এক মন ধান যখন পিটায় দিত তখন 2 কেজি ধান দিত। তা সে সেইভাবে করে সেই ধান নিয়ে সেই ধানের চাল খেয়ে আমরা বড় হয়েছি। আমার মা কখনো কখনো মানে মিথ্যা কথা বলতো না খেয়ে, যে আমি খাইছি তোমরা খাও, আমরা বিশ্বাস করতাম না। আবার কখনো কখনো দেখা গেছে সকালবেলা ভাতের উপরে পানিটা সে খাইতো আর ভাতটা আমাদের খাওয়াতো। তো এই কষ্ট তখনই আমি মনে মনে ভাবতাম যে জীবনে কিছু হলেও বাবা মার জন্য করব, একদিন না একদিন তো বড় হব। তারপর আমার ভাই ছিল, আমার মামা নিয়ে গেছে, নিয়ে পড়াশোনা করাইছে। করোনার পর আমার যখন ছোট ভাইটা হয় তখন আমার আব্বার চাকরি হয়, এর ভিতর আমাদের অনেক কষ্ট গেছে। আর তখন আমার ভাইটাও পুলিশে চাকরি পায়, আমার বড় মামা ছিলেন আনসার স্টুডেন্ট, সে ঢুকিয়ে দিছে। তারপরে যাই হোক বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর পড়াশোনা চার করতে পারিনি, ক্লাস যখন ম্যাট্রিক পরীক্ষা দিই মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিছি তখন আমার বিয়ে হয়ে যায়। আমার পড়াশোনার জীবনে খুব ইচ্ছা ছিল যে আমি পড়াশোনাটা করব, তা আর করতে পারি নাই। মনে করছি যাক বিয়ে হয়েছে এক বড় লোকের ছেলের কাছে, বাবা আমার কিছু হলো ঋণ শোধ করতে পারবো আর নিজের পড়াশোনাটাও শেষ করতে পারবো। এসে দেখি যে আমার হাজব্যান্ড খুবই বড় লোকের ছেলে, খুলনা বিদ্যুৎ কেন্দ্রে আমার শ্বশুর চাকরি করতো, সে সেখান থেকে চাকরি করা অবস্থায় তাকে কাতারে সরকারিভাবে ট্রান্সফার করছে। সেখান থেকে এসে সে খুলনায় 10টা ইলেকট্রিকের দোকান দেয়, সে একটা চাকরিতে জয়েন করে যে আমার আর প্রয়োজন নেই। তখন 2 ভাই ছিল আমার হাজব্যান্ডরা, তারা 2 জনই ছোট ছিল। সে দোকান দেওয়ার পরে স্ট্রোক করে মারা যায়। মারা যাওয়ার পরে 2 ভাই পড়াশোনার অবস্থা ছিল, তারপরে আমার শাশুড়ি মানে চিন্তা চিন্তা তারও ক্যান্সার শুরু হয়ে গেল। তার অনেক টাকা পয়সা ছিল, তার চিকিৎসা করতে করতে শেষ পর্যন্ত সামান্য কিছু টাকা থাকে, শাশুড়ি এক প্রকার মারা যায়। তাকে ইন্ডিয়াও অনেকবার নেওয়া হয়েছে, মারা যাওয়ার আগে সে টাকাগুলি ব্যাংকের থেকে উঠে আমার 2 ননদ তাদের হাতে দিল, বলল যে এই ঘর বাড়ি সব কিছু 2 ছেলেরে দিয়ে গেছি, তাদের জন্য আমি কিছু করতে পারিনি, তুই বড় বোন তুই তাদের মা হয়ে থাকবি আর এই টাকা তোরা 2 বোন নিয়ে যাবি, অর্থ সম্পদের ভাগ চাবি না। তারপরে আমি যখন বিয়ে হলো আমি মনে করলাম যাই হোক বড় লোকের ঘরে বিয়ে হয়েছে, বাবা আমার কিছু হলে স্বপ্ন পূরণ করতে পারবে এবং আমার পড়াশোনাটা শেষ করতে পারবো। তারপরে স্যার যখন শ্বশুরবাড়ি আসি এসে দেখি যে পুরো সংসার সাজানো গুছানো এবং খুলনা শহরের উপরে 8 কাঠা জমির উপরে বাড়ি, কিন্তু এসে দেখি যে আমার হাজব্যান্ড বেকার। তখন আমি আবার ভেঙে পড়ি স্যার, শাশুড়ি মারা যায়। আপনি জানতেন না বিয়ের আগে ও বেকার? না আমি জানতাম না। আচ্ছা যাই হোক এখন আমার মানে খুব আমি নার্ভাস হয়ে পড়ি যে কিভাবে আমি চলবো, অথচ আমার বাসা কিন্তু ভাড়াও দিই। আমি স্যার টেনশনে পড়ে গেছি, তারপরে দেখি যে এক প্রকার যে আমার ভাড়াটিয়া তারা আমার থেকে অনেক ভালো অবস্থায় আছে আর আমি বাড়িওয়ালি। আমি অনেক কষ্টে স্যার এমনও দিন গেছে যে আমার ভাড়াটিয়ারা অনেক মানে বাজার ঘাট অনেক কিছু করে তারা খাচ্ছে কিন্তু আমার ঘরে খাবার নেই। আমি চিন্তা করতে 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 স্যার এক প্রকার মানে ব্রেনের সমস্যা হয়ে গেছে, খুলনা মেডিকেলের যে প্রধান মেডিকেল কলেজের যে মানসিক বিভাগের সেও ফেল গেছে যে আমার ট্রিটমেন্ট চালাতে পারেনি। তারপরে আমার হাজব্যান্ড অনেক টাকা আমার পিছনে শেষ করছে এবং আমার শাশুড়ি আমার অনেক সোনা গয়না দিছে, তা বলছে কি ওগুলো বন্ধক রেখে আমার চিকিৎসা করতে। আমি বলছি না আমার ওই শরীর হারাম হয়ে যাবে, ওই বন্ধকের টাকা দিয়ে আমি একজন ইমামের মেয়ে, আমি ওই কাজ করব না, আমাকে হয় আমি জিনিস বিক্রি করে আমি চিকিৎসা করব আর না হলে চিকিৎসা করব না। তখন আমার হাজব্যান্ড রাজি হয়েছে, জিনিসগুলি বিক্রি করে আমি তারপরে আমার চিকিৎসা চালাই, তাতেও সুস্থ না স্যার। তারপর আমার মা এসে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে একজনের মাধ্যমে খোঁজ পেলো চট্টগ্রাম ইয়েতে আমার বাড়ি লক্ষ্মীপুর নোয়াখালী, তো কাছে নোয়াখালী সদর প্রাইম হসপিটালে ঢাকার থেকে এক ডাক্তার যায় মানসিক বিভাগের, ওই ডাক্তারের দেখানোর পরে স্যার আমার চাচাতো বোন ফিনল্যান্ডে থাকে তারা দেশে আসছে, সে শুনছে আমার এই অবস্থা। তারপরে স্যার ওদের বাড়িও আমাকে নেয়, নেওয়ার পর একদিন হঠাৎ করে দেখতেছে আমার জিভা টিভা বের হয়ে মুখ দিয়ে লালা বেরোয়, আমি মানে মরে যাওয়ার মতো। তখন ওই দুলাবার খুব কষ্ট হলো আমাকে দেখে, তারা নিয়ে অনেক ট্রিটমেন্ট করছে ওইখানে, টেস্ট টেস্ট অনেক কিছু করছে। করার পরে স্যার ওরা মেডিসিন টেডিসিন যা লাগে নিয়ে দিছে, এখন ওইখান থেকে বলছে 1 সপ্তাহের ভিতরে ওনার সিটি স্ক্যান করানো লাগবে, 2000 টাকা লাগবে। স্যার আমি ওই টাকার জন্য এমন কেউ নাই যে কারো কাছে হাত পাতি নেই, আমারই নিজের বোন আমার যে আমার বড়, ওই দুলাবাই থাকে আপনার সৌদি আরবে 28 বছর হয়েছে, ওদের কোনো কিছুর অভাব নেই। আমি ওর কাছে বলছি দেখ আমি জীবন বিখ্যাত আছি, আমি বাঁচতে চাই,
পরে আমাকে 2000 টাকা দিয়ে আমি সিটি স্ক্যান করানো লাগবো, আমার হাজবেন্ডের দ্বারা সম্ভব না, সে বেকার। তারপরে সে যতটুকু পারছে করছে স্যার, তারা দেয়নি স্যার। না পেরে আবার শ্বশুরবাড়ি চলে আসি। আসার পরে এই হাজবেন্ড অনেক কষ্ট করে গুছায় 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 টাকা জমায়। তারপরে 2 মাস পরে আমি সিটি স্ক্যান করানো, করানোর পরে দেখি যে আমার ব্রেনে কোনো সমস্যা নেই। আসলে আমি যে অতিরিক্ত টেনশন করি স্যার, টেনশনের জন্য এরকম হয়েছে। পরে ওই ট্রিটমেন্টে নোয়াখালী ওই ডাক্তারের ট্রিটমেন্টে ছিলাম প্রায় 2.5 থেকে 3 বছর স্যার। আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ছিল আমার ঘুমের ওষুধ। আমি যেখানে যেতাম আমার ওষুধগুলো নিয়ে যেতাম সাথে, যে কোনো সময় আতঙ্ক হয়ে তারপরে আপনার অজ্ঞান হয়ে পড়ে যেতাম, তখনই আমি ওষুধটা যখন খেতাম আস্তে 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 করে ঠিক ছিল। আমার যে বাচ্চা স্যার, আমি বাচ্চাকে কোলে নিব, বাচ্চাকে বাচ্চা কোথায় আছে না আছে আমার ওষুধ মাথায় ছিল না, একটা মাত্র মেয়ে। তখন স্যার আমি একদিন রাত্রেবেলা গভীর রাতে আল্লাহর কাছে মুনাজাত দিচ্ছি, আমি জানি যে আমার এই শেষ সময়, আমার পৃথিবীতে আর জায়গা নেই, আমার মনে হয় এই শেষ সময়। মুনাজাত দিয়ে করছি, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, আমি যদি বেঁচে থাকি তাহলে আমি আমার মেয়েটাকে হাফেজ বানাবো। তখন স্যার ওই ওষুধ চলতেছে, কিছুদিন পর পর নোয়াখালী প্রাইম হসপিটালে যাচ্ছি, ওনাকে দেখাচ্ছে, ওষুধ চলতেছে। তারপরে স্যার আস্তে আস্তে করে সুস্থর দিকে, তখন স্যার সুস্থর দিকে যেমন আমি সংসার নিয়েও টেনশন করতেছি স্যার, মানে আমি যে কিভাবে চলবো আমার কোনো গতি নেই, একবারে দেয়ালে ফুল পিঠ ঠেকে গেছে। তখন আমি সবসময় মাথায় থাকতো যে আমি একটা কিছু করব। আমার হাজবেন্ড স্যার ও পরে চাকরি করতেছে না, ও ব্যবসা করবে, কিন্তু ব্যবসা করতে তার কাছে যে অ্যামাউন্ট সেটা নাই। তারপরে আমি করলাম কি, আমি ইউটিউবে খুঁজতে 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 যে কীভাবে মানে কিছু একটা করা যায়, দেখলাম যে একজন আর বিদেশি পাখির খামার, তা আমার খুব ভালো লাগলো। আমি ওই খামারটার উপরে কয়েকদিন ধরে মানে ঘুরে 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 দেখছি। দেখার পর স্যার আমি যে একজোড়া পাখি কিনবো সেরকম টাকা আমার কাছে ছিল না। তারপরে স্যার সামনে ঈদ আসলো, মেয়েরে বললাম যে বাবু গুছাতে লাগো টাকা, গুছাতে গুছাতে ঈদে আসলো। ঈদের সময় ও সালামি এর ওর কাছ থেকে পেয়ে মোট আমার 1800 টাকা আছে স্যার। ওই 1800 টাকা দিয়ে আমার এক ভগ্নি জামাইপতি আছে, ওই জামাইকে বললাম যে আমাকে 2 জোড়া পাখি কিনে দিবেন। তখন উনি বললো যে হ্যাঁ দিব। তা জিজ্ঞেস করলাম কত, বললো কি আপনার পাখি এবং খাঁচা নিয়ে 1800 টাকা লাগে। আমি বললাম আমার কাছে 1800 টাকাই আছে। তারপর উনি আমাকে পাখিগুলো কিনে দেয়। আমি আসছি আবার আপনার 1800 টাকা দিয়ে পাখি দিয়ে আপনার জীবনের উদ্যোক্তার গল্প শুনবো, আমি আবার শুনবো একটু মেহেদির কাছ থেকে শুনি। মেহেদির আপনার শুরুটা কেমন ছিল এবং সেখানে নিজের বলার মতো গল্প আপনাকে কতটা সাহায্য করেছে? শুরুতে স্যার অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্যার আপনাকে। আসলে স্যার আমার প্ল্যাটফর্মে সবাই জানে যে আমার উঠে আসা বা আমার উদ্যোক্তা জীবন শুরু হচ্ছে এই প্ল্যাটফর্মের নিজের বলার মতো কিভাবে ফাউন্ডেশন থেকে। কারণ স্যার উদ্যোক্তা কি বা কিভাবে বিজনেস করতে হয় আমার কোনো আইডিয়াই ছিল না। আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, 2019 সালে আমার ডিপ্লোমা শেষ হয়। পরবর্তীতে যেহেতু ডিপ্লোমা শেষ হয়েছে তখন আমার টার্গেট ছিল যে আমি একটা সরকারি চাকরি করব। আর যেহেতু সরকারি চাকরি টার্গেট তাই আমি কোচিং করতেছিলাম, কোচিং করেছি স্যার 10 মাস। 10 মাস কোচিং করার পরে একটা সময় মানে করতে করতে মনে হচ্ছিলো কি একটা চাকরির প্রয়োজন, কারণ সময় চলে যাচ্ছে। কিন্তু দেখা যাবে কি পরবর্তীতে আবার বিএসসি করতে গেলেও একটু দেরি হয়ে যাবে, যার কারণে তখন মনে হয়েছে কি একটা জব যদি আমি শুরু করতে পারি তাহলে দেখা যাবে কি স্যার ফ্যামিলির থেকেও তেমন একটা চাপ বা হবে না, যে বাবার থেকে টাকা নিয়ে ভার্সিটিতে দেওয়া, মানে আমিও কিছুটা কন্ট্রিবিউট করতে পারবো। সেখান থেকে স্যার বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই শুরু করি। আল্লাহর রহমতে খুব কম সময়ের মধ্যে একটা কোম্পানিতে চাকরি পেয়ে যাই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে আমি আসি। তারপরে হচ্ছে খুলনা থেকে ঢাকা চলে আসি স্যার। 3 মাস আমি যখন চাকরি করি বাংলাদেশে তখন স্যার প্রথম 2 মার্চ সম্ভবত স্যার প্রথম বাংলাদেশে করোনার যেই ধরা মানে হয় তখন আমি স্যার তারপরও জব কন্টিনিউ করে যাচ্ছিলাম। 26 তারিখে আমাদের ফ্যাক্টরি সব সারা বাংলাদেশে লকডাউন হয়ে যায়। তখন স্যার আমি একটু টেনশনে পড়ে গেলাম যে সবে মাত্র 3 মাস হয়েছে জবে আসছি, এখন ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেল। তখন স্যার বাবা মা আমি থেকে যেতে চেয়েছিলাম ঢাকায়, কিন্তু বাবা মা বললো কি খুলনায় চলে যেতে। স্যার ওদিন রাতে আমি অনেক কষ্ট করে খুলনায় চলে গিয়েছিলাম। তার পরবর্তীতে স্যার আমি কন্টিনিউ আমাদের প্ল্যাটফর্মের সাথে আমি যুক্ত থাকি, তার আগে থেকেই থাকি। কিন্তু বাসায় থাকতে থাকতে যখন আবার আমাকে ওই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যেই
ফ্যাক্টরি থেকে কল করে যে অ্যাটেন্ড করার জন্য, কিন্তু বাবা মা আমাকে যেতে দিল না, বললো কি না একেবারে করোনার অবস্থা যদি ভালো না হয় তাহলে যাওয়ার দরকার নেই, বাসায় থাকো। তখন স্যার আমি বাসায় থাকি। এবার বাসায় থাকতে থাকতে স্যার একটা সময় মনে হচ্ছিল কি যে একঘেয়েমি হয়ে যাচ্ছিলাম, যে কিছু একটা করি, আর কতদিন, অনেকদিনই তো বাসায় আছি। তখন স্যার মনে হলো যে তাহলে একটা অনলাইন বিজনেস শুরু করি। সেখান থেকে স্যার আমার বেলত অর্গানিক ফুডসের শুরু। তারপরে স্যার আমি যখন বিজনেস শুরু করব তখন অনেক চিন্তায় আছি যে কি প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারি, আবার এদিকে মূলধনও বেশি একটা নেই, আবার ফ্যামিলি থেকেও আমি চাচ্ছি না যে আমি একটা বিজনেস শুরু করব, চাইলে হয়তো বাবা দিবে বা না দিবে, আমি আমিও নিজে একটু কনফিউশনে ছিলাম। তারপরে স্যার আমি পরবর্তীতে আপনার একদিন একটা পোস্ট দেখছিলাম যে নিজের এলাকার পণ্যটা যদি আমরা হাইলাইট করতে পারি, যেমন খুলনার যে পণ্যটা দেখা যায় কি অন্য জেলায় এটা অনেক ভালো চলে, কিন্তু স্যার আমি পরবর্তীতে এরকম খুঁজতে খুঁজতে দেখলাম যে সুন্দরবনের যে মধুটা এটা হচ্ছে শুধু বাংলাদেশ ব্যাপী না, সারা বিশ্বেও কিন্তু স্যার এই মধুর ব্যাপক চাহিদা রয়েছে এবং সুনাম আছে। তখন স্যার আমি চিন্তা করছি তাহলে আমি যেহেতু খুলনার ছেলে এবং এখানে দেখা যায় কি যে আমার সুন্দরবন নিকটে আমার সোর্সিংটা অনেক ভালো হবে, তখন স্যার আমি সুন্দরবনের মধুটা নিয়ে শুরু করি। পরবর্তীতে স্যার এখন যখন শুরু করব এখানে হিউজ পরিমাণ স্যার ইনভেস্ট লাগে, কিন্তু আমি তখন আমার কাছে ছিল মাত্র 5,000 টাকা, আর এটাও স্যার আমি একটা বৃত্তি মানে বৃত্তি পেয়েছিলাম স্যার, একটা এক জায়গায় একটা ট্রেনিং করছিলাম, যেহেতু আমি কারিগরির ছাত্র একটা ট্রেনিং করেছিলাম, সেখান থেকে স্যার আমি এই 5,000 টাকাটা পেয়েছিলাম। কিন্তু আমার অন্য বন্ধুরা দেখছি কি এই টাকাটা অন্যভাবে খরচ করে ফেলছে, মার্কেট করছে, ই করছে, কিন্তু আমার চিন্তা ছিল কি যে এই 5,000 টাকা দিয়ে আমি এমন কিছু করব যেটা দিয়ে আমার সামনে একটা পুঁজি হবে এবং আমি বিজনেসটা ভালোভাবে করতে পারবো। তারপর স্যার আমি 5,000 টাকা দিয়ে শুরু করি। প্রথম 20 দিন আমার কোনো স্যার সেল ছিল না, তখন আমি একটু ভাবতেছিলাম যে আমি কি আসলে ভুল কিছু করতেছি নাকি মানে, কিন্তু স্যার যখন সেল হচ্ছে না বা একটু চিন্তিত, তখন স্যার আপনার সেশনগুলো আমি সবসময় মানে ফলো করি, বা আমি আমি এখনও প্রত্যেক দিন মানে আশায় থাকি যে স্যার একটা পোস্ট মানে স্যার কোনো পোস্ট করছে নাকি, আমি প্রতিদিন একবার করে দেখি, এবং স্যার আপনার পোস্টগুলো দেখলে স্যার আমার মানে আমাকে অনুপ্রেরণা যোগায় যে না আমি পারবো। একটা সময় ছিল কি স্যার যখন ডিপ্রেশনে থাকতাম, চিন্তা থাকতাম, তখন স্যার বোঝানোর মতো মানে এরকম কেউ ছিল না যে যে না তুমি পারবে, তোমাকে দিয়ে হবে, কিন্তু স্যার আপনার প্রত্যেকটা সেশন মানে আমাকে হৃদয় স্পন্দন ছুঁয়ে দেয় স্যার, যার কারণে আমি সেখানেই আমার যখন সেল হতো না আমি আপনার প্রত্যেকটা পোস্ট এবং সেশনগুলো আমি ফলো করতাম এবং পুরনো পুরনো সেশনগুলো আমি দেখতাম। তারপর স্যার 20 দিন পরে একটা অর্ডার আসে, এটা হচ্ছে চিটাগং থেকে আমাদের প্ল্যাটফর্মের, আমাদের প্ল্যাটফর্মে এক ভাই তিনি অর্ডার করেন, তিনি আমার থেকে পাইকারি নিতে চান। তখন তিনি আমার কাছে জানলেন আমি আমার প্রোডাক্টগুলো কীভাবে সোর্সিং করি, আমি সব কিছু তাকে বললাম। আর স্যার প্রোডাক্ট সোর্সিংয়ের বিষয়ে আমি খুবই সচেতন এবং সবসময় চেষ্টা করি যে আমি যদি বেস্ট প্রোডাক্টটা সংগ্রহ করতে পারি আমি কাস্টমারকে 100% শিওর দিতে পারবো যে না আমার প্রোডাক্ট 100%। এই জায়গা থেকে আমি তখন কাস্টমারকে বোঝালাম যে আমার প্রোডাক্ট কীভাবে তৈরি হয় বা আমার কীভাবে সোর্সিং হয়, তখন তার ভালো লাগলো। তারপরে স্যার এটা হচ্ছে আমার প্রথম কাস্টমার হয়। পরবর্তী মাসে স্যার আমার যেখানে 20 দিন কোনো সেল হচ্ছিল না, পরবর্তী মাসে স্যার আমার 70,000 টাকার মতো এক মাসে আমার সেল হয়। তারপরে স্যার এভাবে আস্তে আস্তে বৃদ্ধি হতে হতে কন্টিনিউ আলহামদুলিল্লাহ এখন প্রায় 2 লাখের মতো সেল হচ্ছে স্যার। মাশাআল্লাহ। কি কি বিক্রি করেন আপনি মধু? স্যার আমার হচ্ছে সুন্দরবনের মধু, নিজস্ব তত্ত্বাবধানে গাওয়া ঘি, কাঠেরগানি সরিষার তেল এবং হোমমেড নারকেল তেল, কালো জিরার তেল। এবং স্যার প্রত্যেক মাসে আলহামদুলিল্লাহ গেল মাসেও স্যার সরিষার তেল প্রায় 1500 লিটার সরিষার তেল স্যার বিক্রি করেছি, এবং মধু এবং ঘি এগুলো আলহামদুলিল্লাহ বেশ। তো এই যে একজন ইঞ্জিনিয়ার মানুষ মধু বিক্রি করছে, এইটা কি শুনতে হয় না আশেপাশে লোকজন বা বাবা মা কি বলে? আসলে স্যার প্রথমে যখন শুরু করছিলাম যখন মানুষ শুনতো যে কেবল পড়ালেখা শেষ করে ইঞ্জিনিয়ারিং শেষ করে এখন মধু বিক্রি করবে, এভাবে মানে অনেকেই ভালোভাবে নেয়নি বিষয়টা, বাবা মাকেও শুনতে হয়েছে যে ছেলে পড়াশোনা করছে এখন একটা চাকরি করবে ভালো, কিন্তু ছেলে মধু বিক্রি করে, এটা বাবা মাকেও শুনতে হয়েছে স্যার।
কিন্তু পরবর্তীতে তারাই যখন দেখলো যে না আমার বিজনেসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে এবং সারা দেশব্যাপী প্রচুর পরিমাণে সেল হচ্ছে, তারা এখন অনেক ভালো বলে। এবং আমার পিছনে বাবা মাই বলে যে এনারা অনেক তোমার সুনাম করতেছে। সো আপনার কত পার্সেন্ট সেল হয় আমাদের 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 প্ল্যাটফর্ম থেকে? কত পার্সেন্ট স্যার আমাদের প্ল্যাটফর্মে? 95% স্যার আমাদের প্ল্যাটফর্মে আমার সেল হয়, আর 5% হচ্ছে স্যার খুলনাতে অফলাইন। ওয়াও, তার মানে আমরা যে সেলের যে একটা সুযোগ তৈরি করে দিয়েছি এটা ব্যাপকভাবে আপনাকে সাহায্য করেছে। জি স্যার, আসলে মানে আমি এত মানে কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যার, আসলে এই প্ল্যাটফর্মের আমার নেটওয়ার্কটা তৈরি হয়েছে স্যার প্ল্যাটফর্ম থেকে, কারণ আমার এই প্রোডাক্টগুলো যেমন বাংলাদেশের বিভিন্ন জেলাতে গেছে এবং দেশের বাইরেও কিন্তু গেছে স্যার। আমাদের যেমন 50টা দেশে প্রবাসী ভাইয়েরা আছে, এনারাও কিন্তু প্রচুর পরিমাণে আমার প্রোডাক্টটা নেয়। অসাধারণ, অসাধারণ। আমি আবারও শুনবো আপনার কথা। পারভিন, আপনি যদি একটু বলেন যে পাখি তো কেনা হলো 1800 টাকা দিয়ে, তারপর কি হলো? জি স্যার, ওই পাখিগুলি আমি যখন কিনি, কেনার পরে তখন পাখির খাবারের দাম ছিল আপনার 20 থেকে 25 টাকা কেজি। তখন আমি পাখিগুলি বেশ পালতে লাগি, পালতে পালতে কিছু বাচ্চা দিল, বাচ্চা দেওয়ার পরে আপনার হঠাৎ করে পাখির খাবারের দাম বেড়ে গেছে। আর পাখি এক আমাকে যদি আমি হাজবেন্ডকে বলি যে আমার একটা জামা নেই, আমার একটা জামা কেনা লাগবে, দেখা গেছে সে দিল, কিন্তু আমি জামাটা না কিনে আমি করছি কি আরেকটা পাখি আনছি। এইভাবে করে আমি পাখি বাড়াতে লাগি। 1 থেকে 2 বছর যেতে যেতে স্যার আমার অনেক পাখি হয়ে যায় এবং আমি আইটেমও বাড়াচ্ছি, এগুলো সব বাইরের অস্ট্রেলিয়ান পাখি। তারপরে স্যার হঠাৎ করে পাখির মার্কেট ডাউন খেয়ে যায় খাবারের দাম বেড়ে যাওয়ার কারণে। তখন আমি পাখির খাবারটা যে কীভাবে কিনবো সেরকমও অ্যাবিলিটি আমার ছিল না, না থাকার কারণে স্যার আমি খুব কষ্ট হইতো, আমি খাবারটা পারি নাই কিনতে। তারপরে করতাম কি আমার মানে বাড়িতে যে যে সবজি ছিল আমার নিজের আইডিয়ার থেকে, ওই সবজিগুলো দিয়ে আমি পাখির অভ্যাস করে ফেলছি। এবং আমার কিছু কবুতরও আছে, কবুতরের খাবারগুলি ওগুলো তো ওরা খেতে পারে না, ওগুলো আমি সেদ্ধ করে তারপরে খাওয়ানো শুরু করছি, তা দেখলাম যে বেশ ভালোই খাচ্ছে। তো স্যার এই করতে করতে পাখির আইটেমটা আমার বেড়ে যায়, বেড়ে যাওয়ার পরে আপনার মানে আমার হাজবেন্ড বকাবকি করতে যায় তুমি খাওয়াছো খালি লস হচ্ছে। স্যার আমি নার্ভাস হইনি, কেন হইনি আমার মধ্যে কি পাখি বিক্রি করেন নাই কিছু? না, পাখির দাম কমে গেছে, দেখা গেছে আমার পাখি কিনা আছে 5000 টাকা, পাখির দাম হয়ে গেছে 2000 টাকা। তখন স্যার আমি মানে হাল ছাড়িনি, আমার মাথায় একটা ইয়ে থাকতো যে আমার তার আগে আমি কিছু হাঁস পালি, হাঁসে আমি লস খাই, মুরগি পালি মুরগিতে লস খাই, ছাগল পালি ছাগলে লস খেয়েছি। আমি মনে করছি যে না আমার এই জিনিসটা ধরে রাখতে হবে, কিছু করতে গেলে কিছু সিচুয়েশন খারাপ আসবেই, কিন্তু আমার হাল ছাড়া যাবে না, আমি এইটাই মাথায় রাখছি যে আমার এই দিয়ে আমার উঠে দাঁড়াতে হবে। আপনি স্যার বলছেন না যে যে খেলতে যাবে সে বারবার পড়বে, যে বারবার পড়ার পরে উঠে দাঁড়াবে সে জিতবে। আমি আসলে স্যার ওরকমই, আমি হাল ছাড়িনি, আমি ধরে রাখছি যে না আমি এই থেকেই আমার উঠে দাঁড়াতে হবে। আজকে বাড়ছে পাখির খাবারের দাম, হয়তো কালকে কমে যাবে, আমি এই করে স্যার লেগেছিলাম। তারপরে স্যার এদের প্রতি আমার এমন ইয়ে ছিল যে হয় শিখবো না হলে জিতবো, দুইটার একটা করব। তারপরে স্যার এখান থেকে আমি পাখি বিক্রি করতে 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 পাখি বাড়াতে বাড়াতে আমার বেশ ভালো একটা খামার হয়ে গেছে। এখন স্যার আমি ইয়ে করতেছি যে আমি যে যা ইনভেস্ট পাখির পিছনে করছি, এখন যা আয় আসতেছে আমি ওই দিয়ে পাখির খাবারই চলে যাচ্ছে সমান সমান, মানে আমার কিছু প্রফিট আসতেছে না। তখন স্যার আমি দেখতেছি যে পাখিরও অনেক পেজ আছে, অনেক গ্রুপ আছে। তারপরে আপনাদের সংসার চলতেছিল কিভাবে? আপনার ওই হাজবেন্ড স্যার ইলেকট্রিকের কাজ করতো, কিন্তু সে লজ্জা পেতো, কারণ সে একটা বড় লোকের ছেলে, এলাকায় সব ফ্রেন্ড সার্কেল কিভাবে কাজ করবে সে লজ্জা পেতো। ভিতরে অন্য অন্য মিস্ত্রির সাথে কন্ট্যাক্ট করে করে একটা দুইটা কাজ করতে 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 সে এক প্রকার, এখন স্যার আছি ভালো আছি। যাই হোক, ওইভাবেই কষ্ট করে দিন যেত। কিন্তু স্যার যখন ওই পাখিগুলি আমার বাড়লো, বাড়ার পরে আমি স্যার দেখলাম যে পাখির গ্রুপে একটা লোক পাখির খাবার বিক্রি করতো অনলাইনে। এখন আমার চিন্তা আছে যে ওই ভাইয়াকে অনেকদিন ফলো করি, ফলো করার পর বললাম যে ভাইয়া এই যে আমার ছেলে মেয়েকে আমি হাফিজে পড়তে দিচ্ছি স্যার, তার প্রতিদিন ইয়ের থেকে মাদ্রাসা থেকে ম্যাডাম ফোন দিচ্ছে যে আপনার মেয়ের বেতন পাঠান স্যার, কিন্তু আমি টেনশনে পড়ে যাই। পরে আমি ওই ইয়ে ভাইয়াকে বলি, ভাইয়া আপনার সাথে আমার একটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আপনি আমাকে একটু হেল্প করুন। বললো কীরকম বলেন? বললাম যে ভাই আপনার খাবারটা নিয়ে আমি কাজ করতে চাই, কারণ আমিও পাখি পালি, আমার সাথে অল বাংলাদেশে পাখির গ্রুপে পরিচিতি আছে।
এখন উনি বলে যে আপনার মধ্যে যে আগ্রহটা কাজ করতেছে আমি দেখি আপনি পারবেন। আমি কেউ ভাইয়া আপনি আমাকে না বলবেন না, আমি অনেক আশা নিয়ে আপনাকে বলছি, আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে ভাইয়া, আপনি নিজের বোন মনে করে আমাকে হেল্প করেন। পরে উনি বলছে কি ঠিক আছে আপনার মধ্যে যে আগ্রহটা কাজ করছে আপনি পারবেন, তবে আপনি এইটা না আপনি ইয়ে করেন, আপনার মতো হাজারো নারীরা বাংলাদেশে অনেক গ্রুপ আছে, গ্রুপে কাজ করে আপনি ওই গ্রুপগুলি ঘুরে দেখেন, ওদের ফলো করেন, আপনি ইনশাল্লাহ একটা না একটা পথ পেয়ে যাবেন। তখন আমি বললাম ভাই আমি তো ওগুলো জানিও না কোথায় কীভাবে। পরে উনি উইর নামটা বললো, এখন ওইটা ঘুরতে ঘুরতে কিছুই বুঝি না। পরে আমার এক ফ্রেন্ড আছে লক্ষ্মীপুরে, শামীম মোবারক, ও হচ্ছে যে আমার স্কুল ফ্রেন্ড, এখন ওকে বলি যে যে শামীম দেখ তোর সাথে তো আমি মাঝে মাঝে শেয়ার করি, আমার বর কী করে তা বলিনি ওরে, তুই আমার একটা বড় উপকার করছিস, আমি বাড়ি গেছি আমার মেয়ে ডায়রিয়া হয়ে মরে যাওয়ার মতো পথে আমি হসপিটালে নিয়ে যাচ্ছি, এর ভিতর মেয়ের অবস্থা সিরিয়াসলি, তখন তুই দেখে তুই হসপিটালে নিয়ে দৌড়েছিস, আমার অনেক বড় একটা উপকার করছিস, ভাইয়া তুই আমার আরেকটা উপকার বল কর। তা বললো কি কই তুই আমাকে একটা খালি বুদ্ধি দিবি, টাকা পয়সা চাই না, কারণ আমার দেয়ালে খুব পিঠ ঠেকে গেছে, আমাকে একটা আমি নিজে কিছু করতেছি, হাজব্যান্ডের কি আছে না আছে আমি ওইটা দেখতে চাই না, আমি নিজে কিছু করতেছি, নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই। পরেও স্যার আপনার এই গ্রুপের নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের নামটা বলল, এখন বলার পরে আমাকে ও পেজের লিঙ্কটা পাঠাইছে গ্রুপের, তারপর ঢুকলাম, ঢুকার পর সাহস পাচ্ছি না কোথায় যে কী করবো কিসের কমেন্ট করব, আমি তো কিছুই আমার আইডিয়া নেই। তারপরে ও বলছে এইভাবে এইভাবে কর, আর এই স্যার দেখ যে ফ্রি ক্লাস নিচ্ছে ওগুলো শিখ। তা আপনার প্রতিদিনের ক্লাস সেশনটা আমি পড়তে লাগি এবং যারা যারা পোস্ট করে পোস্টগুলি পড়তে পড়তে এক প্রকার আপনার 90 দিনের ক্লাসটা নিয়ে গেলাম, শিখে গেলাম, আইডিয়া হলো। এরপরে স্যার আমি করছি কি, আমার পাশের বাড়ি এক বড় ভাই আছে, উনি খুলনা ফরেস্ট অফিসার সুন্দরবনের, পরে ওনার ওয়াইফের সাথে আমার খুব ভালো সম্পর্ক, তো আমি বললাম যে যে আমার সামনে ওনার কাছ থেকে একজনে মধু নিছে, তখন আমি বললাম যে আপনি কি মধু সেল করেন, বললো হ্যাঁ সেল করি, কোথার থেকে আনেন, বললো যে তোমার ভাইয়া তো ফরেস্ট অফিসার, উনি অনেকজনের বনে মধু কাটার পারমিশন নিয়ে দিছে, ওদের থেকেই উনি আনে। তা আমি বলছি যে তাহলে আমাকে 5 কেজি মধু দেন, আমি একটা গ্রুপে পোস্ট করে দেখি। তখন উনি বললো যে ঠিক আছে স্যার, তখন কিন্তু আমি উনি আমাকে বলছে ঠিক আছে, উনি আমার পরিস্থিতি জানে যে তোমার 1 টাকাও দেওয়া লাগবে না, তুমি মধু নিয়ে দেখো সেল হয় কি না। স্যার প্রথম দিন পোস্ট করলাম, প্রথম দিনই আমি কাস্টমার পাইলাম, আমার ফেনীর এক ভাই। তারপরে আমি খুব খুশি হলাম যে অনেকে দেখি যে মাসে মাস দিচ্ছে তাদের সেল হচ্ছে না, আর আমার প্রথম দিনই সেল হচ্ছে, তার মানে আমি এখান এটা ছাড়া যাবে না। পরে স্যার 3 দিন আমার মধুটা বিক্রি হয়ে যায়, বিক্রি হয়ে যাওয়ার পর স্যার আমার গলা একটা চেন ছিল, আমার হাজব্যান্ডও খুশি হলো যে তুমি এইভাবে 3 দিনে সেল করে দিলা। পরে আমি ওই চেনটা বিক্রি করে দিই স্যার, আমার হাজব্যান্ড বলছে বন্ধক রাখতে, আমি বলছি না আমি হারামের ভিতর থাকবো না, আমি 3 বেলা জায়গায় 1 বেলা খাবো, তাও আমি হারাম খাবো না। তারপরে আমি চেনটা বিক্রি করে দিয়ে আমি স্যার 15,000 টাকা পাই, ওই 15,000 টাকা দিয়ে পরে ওই ফরেস্ট অফিসারকে বলছি যে ভাইয়া আপনি আমাকে একটা উপকার করে দিবেন, আমাকে যদি কোনো মল ঠিক করে দিতেন তাহলে আমি মধু তো কিনলে কিনা যায়, এখন আমি যদি প্রথমে কারোর কাছে এরকম খারাপ পণ্য দিই সে তো আমার উপর আস্থা থাকলো না। তারপরে উনি ঠিক আমাকে একজনের ইয়ে করে দিল, পরে ওনার কাছ থেকে মধু নিলাম স্যার, ওই মধুগুলি আমি এই গ্রুপে সেল করি। করতে করতে এইভাবে আমি স্যার মধুর থেকে আরেকটা আইটেমে গেলাম, সরিষার তেল, ঘানি খুঁজে হাজব্যান্ডকে বললাম বের করতে, সে করলো সরিষার তেল। তারপরে আপনার কালো জিরার তেল, একটার থেকে একটা বের করতে 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 এখন আমার 8-10টা আইটেম আছে স্যার, প্রোডাক্ট হয়ে গেছে। জি স্যার, বাকি কি আছে? জি স্যার, তারপরে আমার যে ইনভেস্ট হয় এখান থেকে যে লাভের অংশটা আসছে সেখান থেকে আমি পাখি আরো বাড়াতে লাগি স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। আবার শুনবো একটু, মেয়েদের কাছে আসতে চাই, অ্যাকচুয়ালি নিজের বলার মতো গল্প আপনাকে কি দিয়েছে? আমি যদি বলি যে হ্যাঁ ঠিক আছে উদ্যোক্তা হয়েছেন আপনি, এর বাইরে আপনার জীবনে কতটা প্রভাব ফেলেছে? স্যার নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন আসলে আমাকে প্রথমে ভালো মানুষ হতে শিখিয়েছে, যে আপনি বলেছেন আগে ভালো মানুষ হতে হবে স্যার, এবং সবকিছু সবসময় পজিটিভলি চর্চা করতে হবে। এবং স্যার বিজনেস স্যার আমি মনে করি নেটওয়ার্ক, যেটা আমি এই প্ল্যাটফর্ম থেকে পেয়েছি স্যার। এই যে আমাদের যেমন আমাদের খুলনা টিমের সকল সদস্য, বিশেষ করে প্রতুল দাদা, মুজাহিদ আবু ভাই, জাকিয়া মুনা আপু, তারপরে শিমু আপু, রোজির আফিন আপু, এছাড়াও যশোর টিমের রনি ভাই, ইউনুস ভাই, এনারা সবসময় স্যার আমাকে হেল্প করছে স্যার। এবং আমি যদি স্যার এই প্ল্যাটফর্মটা না থাকতো বা
এনাদেরকে না পেতাম না হয়তো স্যার আমি এভাবে নিজেকে এতটা উঠাতে পারতাম না। এনারা সবসময় আমাকে অ্যাপ্রিশিয়েট করে যে আমি পারবো, আমাকে দিয়ে হবে, এবং সবসময় স্যার আমার মনোবলটা বাড়িয়ে দেয়। এখন আপনার কি চাকরি করার ইচ্ছা আছে না ব্যবসায়ী হিসেবে নিজেকে? না স্যার, আমার যেহেতু আলহামদুলিল্লাহ সারা দেশেই অনেক ভালো বিজনেস চলতেছে আমার, যেহেতু আমি একজন পাইকারি সেলার, তাই ইচ্ছা আছে স্যার আমার বিজনেসটা করাই। স্যার কোথায় নিয়ে যেতে চান বিজনেসকে? স্যার বিজনেস আমি, আমার ইচ্ছা আছে স্যার বাংলাদেশের 60টা বিভাগ, প্রত্যেকটা বিভাগগুলোতেই আমার একটা করে বেলতা অর্গানিক ফুডসের স্যার আউটলেট থাকবে। ও গ্রেট, ভেরি গুড। সো আপনি তো অনেকগুলো প্রোডাক্ট এর মধ্যে অ্যাড করে ফেলেছেন, মধু দিয়ে শুরু করে, উনিও বললেন মধু দিয়ে শুরু করে, এখন 8টা প্রোডাক্ট, আপনার প্রায় 5-6টা প্রোডাক্ট হয়ে গেছে। স্যার আসলে আমি যখন মধু নিয়ে শুরু করছিলাম, আলহামদুলিল্লাহ এত মার্কেট পাওয়ার পরে পরবর্তীতে এমন দেখা যায় কি যে আমার যে কাস্টমাররা তারা অন্য প্রোডাক্টও চাচ্ছে আমার কাছ থেকে, বলছে যে মেহেদি ভাই ঘি তৈরি করেন বা তেল, কারণ যারা আমার থেকে নিয়ে বিজনেস করছে তারা বিভিন্ন আইটেম নিয়ে কাজ করে। তখন কাস্টমার চাহিদার কারণে আমি নিজেই স্যার ঘি উৎপাদন শুরু করে দিই। আমার যে কারিগর আছে আমি কারিগর দিয়ে স্যার আমার নিজস্ব তত্ত্বাবধানে আমার ঘিটা তৈরি হয়ে থাকে স্যার। এভাবেই স্যার আমার আল্লাহর রহমতে বিজনেসটা অনেক ভালো চলতেছে স্যার। অনেক ধন্যবাদ। পারবেন আপনি যদি আপনার কোনো কষ্টের কথা বলতে চান যেটা মনে হলে মনটা খুব খারাপ হয়ে যায়? জি স্যার, আমার কষ্টটা এটা মনে হলো আমাকে প্রতিনিয়ত, এবং আমি নিজে, আমার ফ্যামিলি খুব একা, দুইটা ননদ, দুইটা ননদের শ্বশুর বাড়ি, এরা দুই ভাই, শ্বশুর শাশুড়ি নাই, তারা মারা গেছে, তা বেশিরভাগই আমার একা থাকা হয়। তখন একা যখন থাকি তখন ওই কষ্টগুলি আমার খুব মনে খুব কষ্ট দেয় স্যার, যে আমার মা আমাদের নিয়ে অনেক কষ্ট করছেন স্যার, যে আমার ইচ্ছা যে আমি জীবনে তাদের অন্তত মৃত্যুর আগের দিন হলো অন্তত একটা ইচ্ছা পূরণ করা স্যার, যে মা আমাদের নিজে না খায় মিথ্যা কথা বলে তারপরে আমাদের ভাত খাওয়াতেন স্যার। আমার এই জিনিসটা খুব বেশি কষ্ট লাগে স্যার। আমি চাই যে আমার, আপনি বলছেন যে আগে নিজে ভালো থাকতে হবে তারপরে যে পাশের মানুষের ভালো, স্যার আমি বলবো না যে আমি ভালো আছি, আমি সেদিন বলবো যেদিন আমার মায়ের সামনে আমি নিজের পায়ে নিজে দাঁড়ায় তার কিছুটা হলো ঋণ শোধ করতে পারবো, আমি সেদিন বলবো যে আমি ভালো আছি, সেদিন বলবো স্যার যে আমি অল দ্য বেস্ট, তার আগে আমি কখনো নিজেকে ভালো মনে করবো না স্যার। কোথায় নিয়ে যেতে চান নিজেকে? ব্যবসাটা শুরু করেছেন স্যার, আমি নিজেকে নিয়ে যেতে চাচ্ছি আমার যে গ্রাম লক্ষ্মীপুরে, আমি খুবই গ্রামের মেয়ে, আমার গ্রামে অনেক মেয়েরা আছে, অনেক ছেলেরা আছে বেকার, যেমন আমি ইতিমধ্যে দুইটা ট্রেনিং নিছি, উদ্যোক্তা উন্নয়ন ট্রেনিং নিলাম এই এই মাসের 10 তারিখ থেকে 14 তারিখ, একটা খুলনা বিসিকে আর একটা এসএমই ফাউন্ডেশনে, দুটা ট্রেনিং নিছি। এখন স্যার আরেকটা ট্রেনিংয়ের কথা মানে নিজের মাথায় আনছি যে আপনার ইয়েতে যুব উন্নয়ন থেকে, এটা হচ্ছে যে স্যার আমি এখন আমার যে আয়টা হচ্ছে পাখির পাশাপাশি আমি যেটা যে অর্নামেন্টাল যে ফিশগুলো ওগুলো বাণিজ্যিকভাবে চাষ করা শুরু করছি জানুয়ারির থেকে স্যার। তা স্যার আমি এই মাসে জানুয়ারিতে আমার বাচ্চা কনসিভ করার পরে, আমি 4 মাস বেডে থাকার পরে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, সেই কারণে আমি ব্যবসায় একটু পিছিয়ে গেছি স্যার। এখন আমি চাচ্ছি যে যুব উন্নয়ন থেকে আমি ওই মাসের উপরে একটা ট্রেনিং নিতে পারলে আমার আইডিয়া হলো, আমার ওই লক্ষ্মীপুরের গ্রামে অনেক মেয়ের আছে স্যার ওই যে স্বামীর নির্যাতনে যে আপনার যে চলে আসে তাদের ডিভোর্স দিয়ে, যৌতুকে অনেকে যৌতুক চায়, তারা কিন্তু কোনো গ্রামে থেকে কোনো সুযোগ সুবিধা পায় না, কোনো ট্রেনিং পাচ্ছে না, কোনো কাজ শিখতেছে না, তা আমি চাচ্ছি যে আমি কাজটা শিখে আমি যদি মাছটা ব্রিড করাতে পারি তাহলে আমি তাদের নিজে মানে ফ্রিতে শিখাবো, তাদের ফ্রিতে আমি মাছ দিব, এবং আমার যে ব্যবসা আমি যে আমার যে যে পণ্য আছে মধু ঘি সরিষার তেল তারপরে কালো জিরার তেল ছাতু হোমমেড বেবি ফুড আর পাশাপাশি আমার পাখির গ্রুপগুলিতে পাখির ফুড আইটেমটা সেল করি, মানে এগুলো সবই তাদের মানে আমি চাচ্ছি যে আমার যে লাভের অংশ তাদের থেকে তাদের সামান্য কিছু ফ্রিতে দিয়ে দিয়ে তাদেরও আমি যেই যেভাবে আমি উঠে দাঁড়াইছি আমি সেইভাবে তাদের পাশে দাঁড়াই। অসাধারণ, আমাদের এটাই শিক্ষা যে আমাদের শুধু একা বড় হলে হবে না, আমাদের আরো কিছু মানুষকে। জি স্যার, আমি যে আমি মাঝে মাঝে করি কি যেমন আমার সে জীবনে 5টা ছেলে মেয়ে রেখে আমার দুলাভাই মারা যায় কিডনিতে আক্রান্ত হয়ে সে মারা যায়, তা সে এখন স্যার পুরো অসহায় আছে, তাকে আমি গ্রুপে ঢুকাতে পারতেছি না কারণ নেটওয়ার্কের বাইরে আছে, সে কারণে 5টা ছেলে মেয়ে 5টা ছোট রেখে মারা গেছে। তো আমি করি কি স্যার আমার মাঝে মাঝে যে সেলটা হয় পুরো টাকা আপনার লাভ এবং ইয়ে আমার মূলধন সব পুরোটা ধরে আমি তাকে দিয়ে দিই। ভেরি গুড, একদম লাস্ট 1 মিনিটে কিছু যদি বলতে চান সবার উদ্দেশ্যে।
স্যার প্রথমত বলতে চাই বাবা মার জন্য, কারণ আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসেন এবং আমাদের জন্য ছোটবেলা থেকে আমাদেরকে মানে অনেক মানে লালন পালন করে আমাদের যেভাবে বাবা মারা অনেক কষ্ট করেন, অনেক সাপোর্ট করে স্যার। মানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমার বাবা এবং আমার মা মানে পৃথিবীর সেরা বাবা মা, কারণ আমার মনে হয় না যে আমার বাবা মা যতটা আমার জন্য মানে আমার কিভাবে ভালো থাকবো এবং কিভাবে ভালো হবে মানে তারা যেভাবে আমাকে সাপোর্ট করে, হয়তো এই বিজনেসটা আমি এইভাবে বাবা মার দোয়া না থাকলে বাবা মার সাপোর্ট না থাকলে কিছু করতে পারতাম না। তাই আমি বাবা মার কেউ বলি আমি এখনো স্যার বলতে পারিনি যে বাবা আমি তোমাকে ভালোবাসি, মা আমি তোমাকে ভালোবাসি, এখানে বলতে চাই স্যার মা আমি তোমাকে ভালোবাসি, বাবা আমি তোমাকে ভালোবাসি। অসাধারণ অসাধারণ। এবং আমি সবসময় যে কথাটা বলি যে বাবা মার দোয়া ছাড়া আসলে কোনো কিছু অ্যাচিভ করা জীবনে সম্ভব না, এবং সেই দোয়া আপনারা আছে, ইনশাল্লাহ জীবন থাকবে। এরকম মেন্টালিটি খুব দরকার যে আমরা বাবা মার সেবা করব, তাদের যত্ন করব, তাদের আদরটাকে। আপনিও বারবার বলছেন আমার মাকে যদি কিছুদিন কিছু একটা দিতে পারি সেই দিন আমার কষ্টটা মনে হবে দূর হবে এবং মনে হবে যে আমি কিছু একটা করতে পেরেছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদের এখানে এসে আপনাদের গল্প শেয়ার করার জন্যে। ইনশাল্লাহ আমরা দোয়া করি আপনারা আরও এগিয়ে যান, আরও বড় হন, নিজের জন্য, বাবা মার জন্য, মানুষের জন্য কাজ করেন। অসংখ্য ধন্যবাদ। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন দুজনের গল্প, খুবই ইন্টারেস্টিং ছিল। একজন তো শুরুতেই বলেছি এখনও ছাত্র, পড়াশোনা করছে বিএসসিতে, কিন্তু এরই মধ্যে সে উদ্যোক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে এবং সেইভাবে সে এগিয়ে যাবে। যেটা বললাম যে প্রায় 2 লাখ টাকা মাসে সেল করে, তারপরে 4-5টা প্রোডাক্ট। এবং আপার গল্প শুনলেন, অনেক উত্থান পতনের মধ্য দিয়ে ছোটোবেলাটা অনেক কষ্টে কেটেছে, তারপরে স্বামীর সংসারে এসেও সেই কষ্ট দূর করতে পারেন নাই, কিন্তু এখন কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন নানান বিজনেসের মধ্য দিয়ে, এবং ওনারও বেশ কয়েকটা প্রোডাক্ট নিয়ে উনি কাজ করছেন। তো দুজনের জন্যই আমরা অনেক অনেক শুভকামনা। আজকে উনি 1 লাখ টাকা করছেন, উনি 2 লাখ টাকা করছেন, আমরা আশা করি যে এটা 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা হয়ে যাবে মাসের সেল, এবং নিজেদের ভাগ্য পরিবর্তন হবে। এভাবেই এক এক করে নিজের বলার মতো গল্পের প্রতিটা সদস্য তাদের জীবন বদলে ফেলবে। আগামী পর্বে আবার নতুন কোনো দুজন উদ্যোক্তার গল্প আপনাদের সাথে শেয়ার করবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।